যুক্তরাজ্যের পাসপোর্ট পেলেন এক ভালুক। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র বিভাগ একটি ভালুককে পাসপোর্ট দিয়েছে। ভালুকটির নাম প্যাডিংটন। সেটির গা ভর্তি গাঢ় বাদামি রঙের লোম, মাথায় বেশিরভাগ সময় থাকে লাল রঙের একটি হ্যাট। সেটিতে ঘুরতে ঘুরতে চলে এসেছে পেরু থেকে লন্ডনে। শিশুতোষ গল্পের জনপ্রিয় চরিত্র এই প্যাডিংটন বিয়ার। চরিত্রটি সৃষ্টি করেছে ইংরেজ লেখক টমাস মাইকেল বন। প্যাডিংটনকে নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা প্যাডিংটন ইন পেরু। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে। যারা সিনেমাটি তৈরি করেছেন তাদের অনুরোধে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে প্যাডিংটনের জন্য একটি পাসপোর্ট দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল সিনেমা তৈরির সময় সেই পাসপোর্ট ব্যবহার করা হবে। ভালুকের পাসপোর্টের জন্য সহপ্রযোজক রুবি সিলভা এবং তার দল যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে যোগাযোগ করেন। তারা প্যাডিংটনের জন্য একটি রেপ্লিকা পাসপোর্ট করে দেওয়ার অনুরোধ করেন। সিলভা বলেন তারা লিখিতভাবে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে একটি রেপ্লিকা পেতে পারেন কিনা তা জানতে চেয়েছেন এবং তারা প্যাডিংটনের নামে একটি আনুষ্ঠানিক পাসপোর্ট বানিয়ে দেয়। এমন একটি আছে পাসপোর্ট, প্যাডিংটনের ছবি আছে, এতে তার জন্ম তারিখ 25 জুন এবং জন্মস্থান পেরু উল্লেখ আছে। 2025 সালের 17 জানুয়ারি প্যাডিংটন ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা প্যাডিংটন ইন পেরু মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় ছোট্ট প্যাডিংটন তার আন্ট লুসির সঙ্গে দেখা করতে পেরু ভ্রমণে যাবেন। আ বিয়ার কোর প্যাডিংটন এবং প্যাডিংটন চরিত্রটি তৈরি করেছেন। সেখানে প্যাডিংটন একটি ছোট্ট এতিম ভালুক। গল্পে প্যাডিংটন পেরু থেকে যুক্তরাজ্যের রাজধানীর অভিমুখে যাত্রা করেন। প্যাডিংটনকে নিয়ে প্রথম সিনেমা মুক্তি পায় 2014 সালে প্যাডিংটন নামে। 2017 সালে মুক্তি পায় দ্বিতীয় সিনেমা প্যাডিংটন 2। পরিচালনা ছিলেন ডুগান উইলসন। নতুন সিনেমা প্যাডিংটন ইন পেরুতে প্যাডিংটন চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন হুইসাও। তিনি মজা করে বলেন সিনেমা তৈরিতে প্যাডিংটনের পাসপোর্টটি অবশ্য কোনো কাজে লাগেনি। পুরো সিনেমায় সেন্ট্রাল লন্ডনের একটি স্টুডিওতেই তৈরি করা হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।